স্ত্রীকে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুরসভার 7 নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায়। নিহত ওই মহিলার নাম কুলতা বর্মন, বয়স 30 বছর। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় স্বামী সুমিত বিশ্বাসকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, রায়গঞ্জ পুরসভার 7 নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকার বাসিন্দা রাখাল দাসের বাড়িতে 1 মাস ধরে সুমিত বিশ্বাস ভাড়া থাকতো। মঙ্গলবার রাতে স্ত্রী পুলতার সাথে স্বামী সুমিতের ঝামেলা হয়। সেই ঝামেলাতে স্ত্রীকে বেধড়ক মারধর করে স্ত্রীর রক্তাক্ত মৃতদেহটি লোপাট করার চেষ্টা করেছিল স্বামী সুমিত বিশ্বাস বলে অভিযোগ। সেই সময় স্থানীয় প্রাক্তন কাউন্সিলর আরতি মণ্ডলকে খবর দেওয়া হলে মৃতদেহটি উদ্ধার হয়। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর আরতি মণ্ডল সঙ্গে সঙ্গে রায়গঞ্জ থানার পুলিশকে খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। পরদিন অর্থাৎ আজ বুধবার সকালে স্বামী সুমিত বিশ্বাস পাড়ায় ঘোরাফেরা করতে থাকে। এই ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা স্বামী সুমিত বিশ্বাসকে আটক রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে আবার ছুটে আসে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর আরতি মণ্ডল। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সুমিত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে বাড়ির মালিক হেনা দাস কি বলেছেন শুনে নেব। আপনার নাম? আমার নাম হেনা দাস। আপনার এটাই বাড়ি? হ্যাঁ, আমার এটাই বাড়ি। আর ওই ও কি এখানে কি করতে? আমার এখানে এই ভাড়া আসছে। আচ্ছা। ওরা সবজি বিক্রি করতো, আর হচ্ছে 1 মাসও হয় নাই ভাড়া আসছে। তো ওকে আমি পরশু দিন বলছি তোমরা আমার বাড়ি ছেড়ে দাও, ওই মাসে বললো 2-1 দিনের মধ্যে ছেড়ে দেবো বলছে। এখানে ফাঁসি দিয়েছে? না, আমার বাড়িতে কোনো কিছুই হয় নাই। আমরা পাশের ঘরে ঘুমানো, আমরা তাহলে একটু হলেও বুঝতে পারতাম, আমরা কিচ্ছু বুঝতে পারি না। আচ্ছা। এখন পুলিশ আসার পরে আমরা জানতে পারলাম। আচ্ছা, তো এই যে একটা ফাঁসি দিলে পাড়ার লোক জানে, আপনার বাড়িতে আপনারা জানতে পারলেন না? পাড়ার লোক তো ভালো কথা, আমরা পাশের ঘরে ঘুমানো আমরা তাও বুঝতে পারি না। মনে হচ্ছে কি মেরে ফেলছে? আমি কিচ্ছু বুঝতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারছি না। আপনারা জানেনই না? না, আমি জানি না কিছু। এই প্রসঙ্গে স্থানীয় পিকু দাস কি জানিয়েছেন শোনাবো। দাদা আপনার নাম? আমার নাম পিকু। আচ্ছা, যে মারছে ওর নাম কি? ওর নাম শান্তু। কি হয়েছে, কি দেখে মারছে কি মারে নাই আমি জানি না। আমি রাত্রেবেলা 10:30টার সময় আমার গলির মধ্যে ও গন্ডগোল করতেছিল। আচ্ছা, বুকে মারধর করছিল? মারধর করছিল। এবার আমাদের বাড়ির থেকে কেউ আগাচ্ছিল না, আমরা ওকে বাড়ির লোক মেয়ে ছেলেরা যা হয় বলছে তোমার কি দরকার, যাওয়ার দরকার নাই, ও গন্ডগোল করছিল। আপনি কি দেখেছেন? আমি দেখতে পাইনি কিন্তু আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু আমার গলিতে সবাই শুনছে সেই আওয়াজ। আচ্ছা, ওনার বউ ছিল? ওনার ওই আগের বউ যে মারা গেছে সে ছিল কালকে জীবিত 10:30 পর্যন্ত। তারপরে আমি বলতে পারবো না। তারপর কি হলো? তারপরে ও এখন রাতের বেলা কোথায় কি করলো না করলো সে তো আমি আর পিছন পিছন ঘুরে বেড়াবো না। অবশ্যই নিশ্চয়ই ও কিছু করছে, নাহলে কি কি হলো রাত্রেবেলা যে প্রাণীটার আওয়াজ পেলাম, তারপরে সকালবেলা শুনতে পাচ্ছি মারা গেল। আমি তো সেটা বলতে পারবো না, তদন্তটা আপনারা করবেন, পুলিশ প্রশাসন করবে, সবাই করবে। আমি চাই যে সেই প্রশাসন তদন্তটা তো যাতে ভালোভাবে করে, পার্টিকুলার কি ঘটনা সেটা যাতে জানতে পারে, সেটাই আমার আমাদের পাড়ার সবার আবেদন যে আপনারা সেটা প্রশাসন থেকে সেটা ঠিক ভাবে সত্য। কিন্তু বাড়ির মালিক বাড়ি ফাঁসি যদি দিয়ে থাকে তাহলে সেটার জন্য পোস্টমর্টম ভালোভাবে তদন্ত হচ্ছে, তাহলে আপনারা মালিক মালিক আর উনার সাথে আরো ভালো বুঝতে পারবেন কথোপকথনে। সেটা তো আমি বলতে পারবো না, আমি তো প্রতিবেশী, আমি তো আর কিছু বলতে পারবো না, যতটুকু জানার আমার যতটুকু বলা এটা আমি শুনতে পাইছি। হ্যাঁ, রাত্রেবেলা আমাদের শিবুকালী বাড়ি গলির মধ্যে গন্ডগোল করছে, মারপিট হয়েছে। হ্যাঁ, এই ঘটনার প্রসঙ্গে অভিযোগকারী স্বামী সুমিত বিশ্বাস কি বলেছেন শুনবো। জিজ্ঞেস করবা? এখানে তো জানো না। সুমিত বিশ্বাস? হ্যাঁ, সুমিত বিশ্বাস। ডাক নাম? শান্তু। শান্তু, অভিযোগ তোমার নাম কি? কুলতা বলবো। স্ত্রী এখন কোথায়? সিম মারা গেছে, ইয়ে নিয়ে গেছি পুলিশ। আস ফাঁসি লাগায় মারা গেছে ঘরে। কোথায় ফাঁসি দিয়েছে? ঘরে বলে। বাড়ির লোক তো বলছে জানি না ফাঁসি। বাড়ির লোক কোথায় থেকে? বাড়ির লোক তো ঘুমাচ্ছে, আমি তো বাঁচানোর জন্য চেষ্টা করছি, পারি নাই। তাও তখন বাজে ঘড়ির টাইম তো ঠিক মতো দেখি নাই, তাও 2টা 2:30 এরকমই হবে। কেন এই ধরনের ঘটনা ঘটলো? কেন? হ্যাঁ, কেন কেন ফাঁসি ঘটনা ঘটলো? ফাঁসি দেওয়ার কারণ আমি জানি না, কিসের জন্য দিছে, কোনো অশান্তি ছিল মনে মনে, না গলায় দাগ ছিল? গলায় দাগ? গলা এগুলো আমার হচ্ছে খান্তির দাগ। কে দিয়েছে? আমার বউ দিছিল। মাল কিনবে তো আমাকে টাকা চেয়েছিল, তো আমি দিছি টাকা, 200 টাকা। বডি কে নামিয়েছে? বডি আমি নামাইছি, মানে তখনকার জ্ঞান ছিল, একটু একটু জ্ঞান ছিল, ওই জন্য আমি নামাইছি, যে আমি জানতে তো বাঁচাতে হবে, আর আমি ভাগেও যাই নাই কোথাও, নিয়ে গেছি আমি সাথে নিয়ে গেছি। তারপরে যে পুলিশ আসছে, কোথায় নিয়ে গেছে? সামনে নিয়ে গেছিলাম, মানে নিয়ে যাচ্ছিলাম যে বাঁচানোর জন্য, হাতে করে আমি ধরে জোরে করে ধরে উঠেছি। আশেপাশে আমি ডাকছিলাম, এখানে 2 বার এরা ওঠে নাই আর ডাকিও নাই। তারপরে আমি ওকে বাঁচানোর জন্য দেখলাম আমার মাটা আছে, ওদেরকে ডাকি,
আর যে আমার পাড়া প্রতিবেশী ওখানে যায় গেল, এখানে তো আমি ভাড়া থাকি আর ওখানে আমাকে বেশি করে লোক চিনি। তো এবার ওখানে গেলাম, তো ওখানে ওখানে যাওয়ার পরেই সবাইকে ডাক দিলাম, তখন ওরাই পুলিশ ডাক। আপনার এটা কয় নম্বর বউ? দুই নম্বর। আগের বউ আমার সঙ্গে ছাড়া ছিটে হয়ে গেছে, কিন্তু এখন বাপের বাড়ি। আপনার যে মারা গেছে তার বাবার বাড়ি কোথায়? আমি বাপের বাড়ি যাই না, প্রেম করে বিয়ে করছিলাম। মানে এমনি আমার হচ্ছে রাস্তাতে দেখা হয়েছিল, এদিকেই প্রেম হয়েছিল, এক দুদিন নয় মাস। কালকে রাতে ঝগড়া নেই, দুই একটা তকাতকি হয়েছিল এখানে না, ওই সামনে গেলে। ওই যে দাদাটা বললো মারামারি কিছুই হয়নি, মারামারি বলতে না, আমি বলতেছি মারামারি হচ্ছে, এটা হচ্ছে সন্ধ্যাবেলা হয়েছিল, কান্তিটা সন্ধ্যাবেলা দিছিল, আমি ওকে একটা থাপ্পড় মারছি, যেটা সত্যি কথা। আমি একটা থাপ্পড় মারছি, এটা একটা অন্যায় কিছু, ওই কথা আমি এখানে বলা যাবে না, ওই অন্যায় দিনে মারছি। মানে একটা ছেলেকে ডাইকা গল্প করতেছিল, আমার সহ্য হয় ওই জন্য থাপ্পড়টা মারছি, আর এইটা নিয়েই শত্রু। আমি বলছি তুমি কার সঙ্গে কথা বলবে না, কিন্তু ওই ছেলের সঙ্গে কথা বলছি। এর আগে দু চার পাঁচ দিন আগে ওই ছেলেটাকে ডাইকা নিয়ে কথা বলছি। হ্যাঁ, ঝগড়া এই নিয়েই হয়েছে, ওই যে ছেলেটার সঙ্গে কথা বলছো, টাকা নিয়েও বেশি ঝগড়া লাগে নাই, তারপরে ওই যে আমি কেন ছেলেটার সঙ্গে কথা বলবো তুমি? এই নিয়ে তো কি আমাকে খাঁচি দিছে, তাই আমি একটা থাপ্পড় মারছি। এই নিয়ে রাগ, আর ওই অটোমেটিক রাগ, কিছু হলে পরে একটু যদি রাগ হলো জিনিসপত্র ভেঙে দিবে কিংবা কোনো কিছু নষ্ট করে দিবে। কোথায় মোর অব্দি না, ঝগড়া করতে করতে আসলাম। এই বাড়িতে কোনো ঝগড়া নেই, জিজ্ঞেস করো কোনো আওয়াজ করেছে নাকি, জিজ্ঞেস করো দশ তারিখে যে কোনো আওয়াজ হয়েছে নাকি, রাত্রেবেলা নয়টার সময় আমরা বাড়িতে ঢুকছি, কোনো ঝগড়া নেই। এই বিষয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর আরতি মণ্ডল কি জানিয়েছেন শুনুন। আপনার নাম? আমার নাম আরতি মণ্ডল। আমি কালকে রাত্রে দুটার দিকে আমাকে এখান থেকে ফোন করেছে যে মারা গেছে তার মাসি শাশুড়ি অঞ্জলি মদক, আমাকে ফোন করেছে আর দিদি তুমি তাড়াতাড়ি আসো, এখানে আমাদের ভাগনা বউ মারা গেছে। আমি বললাম কি করে মারা গেল? বলছে শান্তু বলছে ফাঁসি দিয়েছে। আমি বললাম কোথায় ফাঁসি দিয়েছে? বলছে রাখাল দাসের বাড়িতে ভাড়া থাকে, সেখানে ফাঁসি দিয়েছে, রাখাল দাসের বাড়িতে ফাঁসি দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে একটু অপেক্ষা কর। বলছে আমি বডি কোথায়? বলে বডি ওখান থেকে ছেঁচড়াতে ছেঁচড়াতে এখানে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? বলে ওদের পুরানা বাড়িতে নিয়ে আসছে, যেখানে শান্তুদের বাড়ি, সেখানে নিয়ে আসছে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার, ফাঁসি নামালো কি করে, ও একা একা আনলো কি করে রাত্রেবেলা, অত রাত্রে, রাত্রি দুটা বাজে। তখন বললো যে হ্যাঁ নিয়ে আসছে দিদি, তুমি তাড়াতাড়ি আসো। বললাম ঠিক আছে, তোরা নড়াচড়া করিস না, কেউ ওখানে থাক, আমি আসছি। তো আমি আসলাম, আমি যথারীতি আমাদের যে দুই চারজন তাকে ডেকে নিলাম, রাত্রেবেলা ডেকে নিলাম। এসে দেখছি এইরকম পরিস্থিতি, ও বডি দেখলাম যে বডি পাশে পড়ে আছে, ওই ওদের যে বাড়ি আছে নতুন বাড়ি, মানে শান্তুদের যে নতুন বাড়ি করছে ওই নতুন বাড়ির একটা ঘরেই বডিটাকে রেখে দিচ্ছে, রেখে দিচ্ছে। তারপরে আমি বললাম যে এই বডিটাকে বাইরে কর, তুই ওখান থেকে বডি আনলি কেন? না আমি কিছু করি নাই, আমি মারি নাই। আমি তোকে তো আমরা বলি নাই তুই মারছিস, তুই বডিটাকে ওখান থেকে নিয়ে আসলি কেন? তো যাই হোক, তারপরে বলার পরে তখন বডিটা আমাদের কথা মতো বাইরে বার করলো, আমি পুলিশকে ফোন করি। না আমি তখন পুলিশকে ফোন করি, পুলিশ আসলো। পুলিশ আসার পরে পুলিশ যথারীতি ওকে নানান কিছু দুই একটা প্রশ্ন করলো, করার পরে বডি গোপালকে দেখা হলো, গোপালকেও ডাকলাম, বডি নিয়ে গেল। এবার আমার সন্দেহ হচ্ছে ছেলেটা দীর্ঘদিন থেকেই বাড়িতে, ওর আগে একখানা একটা বউ আছে, আগে একটা বউ আছে, প্রথম বউ আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, সেই ছেলে সেই বউয়ের সাথে ভালো মতো সংসার কোনোদিনও করে না, ঠিক আছে। তারপরে এই একটা মেয়েকে বিয়ে করছে, কতদিন হলো জানি না, মাঝে মাঝেই পাড়ায় অত্যাচার করে, পাড়ার লোকরা আমাকে মাঝে মাঝেই ডাকে, আমি ওখানে মাঝে মাঝেই যাই, অবজেকশন করে বারে বারে যে আরতি এইরকম হচ্ছে, কে বলে দিদি এইরকম হচ্ছে, আমরা পাচ্ছি না, বাজে ভাষা বলছে, বাজেভাবে মারপিট করছে, কখনো মাকে মারছে, কখনো এটা করছে ওটা করছে, এগুলো করছে। তো কালকে মা মরে যাওয়ার ব্যাপারটা তো আর সম্পূর্ণভাবে আমিও বলতে পারবো না যে কিভাবে মরছে। ও বললো না, ও বললো যে ফাঁসি দিয়ে দিছে, ঠিক আছে, সন্দেহ করছে না, ছেলেটা বললো যে ফাঁসি দিছে। আপনারা তো ছিলেন না? না আমি আমি সন্দেহ কিভাবে, সন্দেহের মতোই মধ্যেই থাকবে এটা, এটা তো ফাইনাল না, যে হতেও পারে যে ফাঁসি দিয়ে মরছে, তো বা আবার কি হতে পারে, না মানে ফাঁসি দিয়ে মরছে আবার কি হতে পারে বলা যায় না, ও হয়তো মারতেও পারে, এমন না যে মারতে পারে না, রাস্তা দিয়ে ছেঁচড়া নিয়ে গেল বলে একটা শুনতে পাচ্ছি এটা। হ্যাঁ রাস্তা দিয়ে নিয়ে গেল ঘটনা, সেই বাড়িতে যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়ির লোক কেউ জানে না। হ্যাঁ সেই বাড়িতে আমি পুলিশকে নিয়ে সেই বাড়িতেও আসছি, রাখাল দাসের বাড়িতেও আসছি, এসে জিজ্ঞাসা করা হচ্ছে, ওরা বলছে আমরা কিচ্ছু জানি না, আমরা কিছু জানি না। হ্যাঁ আমি বললাম ওরা কিছুই যখন জানে না, তখন আমি বললাম যে এটা কেমন হলো, এই বাড়িতে একটা ফাঁসি হয়ে গেল, ফাঁসির বডি নিয়ে চলে গেল, বাড়ির লোকরা জানে না, এটা কেমন হলো, এটা কিভাবে মারা গেল। পুলিশকে বললাম যে আপনারা ভালো করে তদন্ত করবেন, ঠিক আছে, ঠিকঠাক যেন তদন্ত হয়। যে এমনি পাড়ার লোকের কাছে শুনে বা আপনি প্রত্যক্ষদর্শী ওখানে থেকে কি মনে হচ্ছে, কিভাবে হতে পারে? মানে কি ছেলেটা তো ভালো না, কিন্তু ও তো আর খুন মার্ডার কোনোদিন করে নাই, ঠিক আছে। এবার ছেলে খারাপ বলে এটা তো আমি ধরেও নিতে পারি না যে ও মেরে ফেলছে, ঠিক আছে।
আবার এটাও ধরে নিতে পারি না যে মারে নাই, সেই জন্য কোন কালকে রাতে কি কিছু হয়েছে কিন্তু মারধর বা কিছু না, সেরকম কিছু কালকে হয়নি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পাল ও প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।